আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদের জন্য ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। অবশ্যই সমস্ত ভিডিওটি দেখবে, যারা স্ক্রিনশট করতে পারো স্ক্রিনশট করে নিও, যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো পিডিএফ ফাইল করে নিও। তো যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো না, তারা প্রত্যেকটা পেজ এখান থেকে স্ক্রিনশট করে নিলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো একসাথে পেয়ে যাবে। আর এখানে বেস্ট 70টা প্রশ্ন উত্তর দেওয়া আছে, এই 70টা প্রশ্ন উত্তর করলে আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন কমন আসবে এবং ভালো নাম্বার পাবে। তো অবশ্যই এখান থেকে এই কোশ্চেনগুলো করে নিও। এর আগে ইতিহাসের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তরে একই রকমভাবে করে দেওয়া রয়েছে, পিডিএফ ফাইল রয়েছে, তোমরা সেখান থেকে সেই পিডিএফ ফাইলগুলো নিয়েও প্রশ্ন উত্তরগুলো করতে পারো। আশা করি তোমাদের খুবই কাজে দেবে এবং তোমরা উপকৃত হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে, এখানে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রধানত জীবনবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা সময় দেওয়া রয়েছে, তোমরা সেগুলো করলে অবশ্যই লাভবান হবে। এছাড়া ভৌতবিজ্ঞান, ইতিহাস বা অন্যান্য সাবজেক্টগুলো সেকেন্ডারি হিসেবে বিভিন্ন স্যারদের থেকে তৈরি করে দেওয়া হচ্ছে, তোমরা এগুলো তোমাদের পড়াশোনার কাজে লাগাতে পারো, আশা করি খুব উপকৃত হবে। যথেষ্ট ভালো স্যাররা এগুলো তৈরি করে দিচ্ছেন। তো আজকে এই পর্যন্ত, তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো।